অপরাহ্ন। আমরা এই মুহূর্তে আছি গুয়াহাটির হেদায়তপুরে। এখানে আমাদের সামনে রয়েছেন আসামের প্রখ্যাত আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব। আমার সঙ্গে আছেন মুনিম পারভেজ ভাই। আমি এবার ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, আমরা জানতে চাই মিস্টার হাফিজ সাহেব, তো আজকের যে বন্ধ নিয়ে যে দুপক্ষের একটা তুমুল দ্বিধা দ্বন্দ্বতা, একদিকে হিন্দুত্ববাদীরা বলছে এই বন্ধকে আমরা সমর্থন করি না বা এসামিসরা এটাকে কঠোরভাবে সমর্থন করছে, এবং আসাম সহ দেশপুরে আমি দেখেছি বা গুয়াহাটি মহানগরে দেখেছি আজকে বন্ধের প্রভাব যথেষ্ট পড়েছে। শুনেছি আমরা বরাক উপত্যকার বিভিন্ন জায়গায়ও এই বন্ধ পালিত হয়েছে যথাযথভাবে, এবং অনেক ক্রিকেটার গ্রেপ্তারও হয়েছেন। আজকের বন্ধ এবং নাগরিকত্ব বিল নিয়ে আপনার মতো একজন বিদগ্ধ আইনজ্ঞের মতামতটা কি আমরা একটু জানতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে নাগরিকত্ব বিল নিয়ে আজকে বন্ধ হচ্ছে, যারা বন্ধ পালন করতেছে এবং যারা বন্ধ অপোজ করতেছে, অর্থাৎ বিলকে যারা সাপোর্ট করে বিলকে যারা অপোজ করে, সেই দুটো পার্টি আমি মনে করি যে এই নাগরিকত্ব বিলটা ভালো করে পড়াশোনা করে নাই। যে নাগরিকত্ব বিলের যে ব্যাপার যেটা আছে, বেসিক্যালি যদি সেই নাগরিকত্ব বিলটা পাস যদি হয়, পাস হলেও সেইটার মধ্যে অ্যাকচুয়ালি এমন কিছু নাই যে এটা সিটিজেন পাইয়া নেবে বা বাংলাদেশ থেকে সব যুগ এখানে চলে আসবে, এই ধরনের কোনো ব্যাপারটা নয়। একমাত্র সেখানে আছে যে সেই যোগ্যতা অর্জন করবে অ্যাপ্লাই করার জন্য, যোগ্যতা অ্যাপ্লাই করবে, কিন্তু সেই অ্যাপ্লাই করার পরে দিতে পারে নাও দিতে পারে সেটাও এটা ক্লজের মধ্যে লেখা আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টে দিতেও পারে নাও দিতে পারে, তার মানে আইনের একটা শর্ত রেখেছে যে কোনো ব্যাপারটা নাই, সেই বাংলাদেশি হলে বা পাকিস্তানি হলে নাগরিকত্ব পেয়ে যাবে এমন কোনো না, না এমন কোনো ব্যাপারটা নাই। যে এই বিলটা পাস হয়ে গেলে যে পেয়ে নেবে এরকম কোনো ব্যাপারটা নাই, সেটা কিন্তু তারা আবার এটাকে ভেরিফাই করবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হয়েছে যে আজকাল যেটা আমরা দেখতেছি এখানে, যারাই ফরেনার বলে এখানে ডিক্লেয়ার হয়েছে বা যাদেরকে সন্দেহ করা হচ্ছে, সবাই নিজেকে কিন্তু ইন্ডিয়ান বলে বলতেছে, আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান হিসাবে সে প্রমাণ করতে চাইতেছে। বিলের মধ্যে কি আছে, যদি রায়ট ভিকটিম হয় বা সিভিল ডিস্টারবেন্সেস হয়, এই দুইটা গ্রাউন্ডে যদি কেউ আসিয়া থাকে ইস্ট বেঙ্গল থেকে আপ টু 31 ডিসেম্বর 2014, এই দুইটা গ্রাউন্ডে যদি কেউ আসে, অনলি দে উইল বি বেনিফিটেড, তারাই শুধু বেনিফিটেড হবে। তো এই যে মানুষগুলো বর্তমানে যত মানুষ আজকে 40 লাখ তো মানুষ ড্রপ হয়েছে, এর মধ্যে কমাস কম 15-20 লাখ বাঙালি হিন্দু হোক মুসলমান হবে এর মধ্যে, কিন্তু এরা সবাই কিন্তু নিজেকে ক্লেম করতেছে আমি ইন্ডিয়ান নাগরিক, ভারতীয় নাগরিক। এরা কেউ বলতেছে না আমি ডিস্টার্ব হয়ে এসেছি বা আমি রেফিউজি হয়ে এসেছি, এই ধরনের কোনো ব্যাপারটা না। তো এইখানে তো সমস্ত কেস শেষ, সেই বিলটাও তো এখনো বেনিফিট পাইতেছে না সেই বিলের মধ্যে। তার মানে হিন্দু বাঙালিরা যে কথাটা বলছে যে 2014 সাল পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এসেছে বা তৎকালীন পূর্ববঙ্গ বা পাকিস্তান থেকে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আইনি কি ধরনের ভুল ব্যাখ্যা করছে বিজেপি? এটা শুধু একটা রাজনৈতিক চক্র, এই বিলটা আন্তরিকতার সহিত গভর্নমেন্ট আনে নাই, কখনো বিলটা হবে না, একটা আই এম শিওর বিলটা কখনো পাস হবে না। মানে আপনি একটা বলতে চাচ্ছেন যে এই বিলটি আসলে সরকারের একটা ভোট আদায়ের ললিপপ, ভোট আদায়ের একটা ললিপপ, অন্য কিছু নেই এটার মধ্যে। তার মানে এই বিলটা এলে যে মুসলমানরা বিপন্ন হবে, মানে একটা গুজব বা কোনো ব্যাপারটা না, কিছুই হবে না, কিছুই হবে না। প্রথম কথা, এই দুইটা কাউন্ট, এই দুইটা গ্রাউন্ড যেটা দিছে, এই গ্রাউন্ড তো কেউ এখানে, যারা আমরা নিজে কেসগুলো ডিল করতে দেখতেছি, নট এ সিঙ্গল পারসন কেউ ক্লেম করে নাই যে আমি রাইট ভিকটিম হয়ে এসেছি এখানে বা আমি সিভিল ডিস্টারবেন্স হয়ে এসেছি, আমি সেই দোকানে কিছু করি নাই এটার মধ্যে। গতিকে আমি মনে করি যে যারা এটাকে সাপোর্ট করতেছে তারাও ভুল, এবং যারা এটাকে অপোজ করতেছে তারাও ভালো করে সেটার মধ্যে দায় নাই। এটার মধ্যে রাজনৈতিক চক্রের মধ্যে দুটো পার্টি বয়ে গেছে। একটা রাজনৈতিক চক্র হচ্ছে যে বিজেপি চাইতেছে আমি ভোটটা 16-তে ভোটটা নিছে, এবং এবার যাতে ভোটটা আমি 19-এ যেটা ভোট হবে সেই ভোটটাও যাতে তারা আদায় করে, বিলটা কিন্তু আগ পর্যন্ত বিলটা কিন্তু পাস হবে না। তা যদি সদিচ্ছা থাকতো, সাপোজ বিল কিছুই নাই, যদি সদিচ্ছা থাকতো বিলটা যদি পাস করতে পারতো, তারা কোনো স্ট্যান্ডিং কমিটি দেওয়ার কোনো দরকার নেই তাকে। মানে এই বিষয়টাকে আসলে জিয়ে রাখা হচ্ছে, এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে 2/3 মেজরিটি লাগে।
টু থার্ড মেজরিটি লাগে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নয়, এটা সিম্পল মেজরিটি তাই এটা অ্যামেন্ডমেন্ট হইতে পারতো, এটাকে স্ট্যান্ডিং কমিটির মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, মানে সরকারের সদস্য থাকলে এটা বিল যেকোনো ভাবে পার্লামেন্টে এটা করতে পারতো, এটাকে কোনো তো প্রয়োজন ছিল না স্ট্যান্ডিং কমিটি দেওয়া, স্ট্যান্ডিং কমিটি দেওয়া মানে এটা লিঙ্গায়িত এবং পলিটিক্যাল ফায়দা লওয়া, রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য এটাই করেছে, এবং মানুষের মধ্যে সংঘাত, আসামি বাঙালির মধ্যে সংঘাত লাগাই দিয়েছে মানুষের মধ্যে, অ্যাকচুয়ালি আসামি বাঙালি কোনো মানুষ চায় না যে আমাদের মধ্যে ডিভিশন হোক, আজকে বন্ধে ভাবে যে বহু বাঙালি হিন্দু সংগঠনের মানুষকে সাপোর্ট করেছে এটাকে, এই জন্য সাপোর্ট করেছে যে আমরা আসামি বাঙালি এখানের মধ্যে আমরা এটা চাই না, আমরা চাই যে বারাক পোশাক শান্তি থাকি, আমি বাঙালি হিসাবে আমার ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, আমি আসামের ল্যাঙ্গুয়েজ আমি রেসপেক্ট করবো, আমি আসামের কালচারকে আমরা কোনো রকম ডিস্টার্ব হতে চাই না কখন, এটা ওপেনলি গতকাল এদেরাম বেশ কয়েকজনে বলেছে, আজকেও বলেছে কয়েক বেশ কয়েকজনে, বলি আমি মনে করি যে সেটা সব শিলাজিত্বের মতো নয়, উগ্র জাতীয়তাবাদী নয়, উগ্র হিন্দুত্ব নয়, হিন্দুর মধ্যে অনেকে ভাবতেছে যে আসামে যেহেতু আছে আসামের ল্যাঙ্গুয়েজ থেকে আমরা পড়াশোনা করবো, কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা যাতে গিয়ে না হয়, আমি যে আমার পরিচয় যে আমি বাঙালি, আমার বাঙালিত্ব যাতে আমাকে কেউ যাতে ডিস্টার্ব না করে, আমরা কিন্তু আসামের থেকে ডিস্টার্বেশন আমরা চাইব না, যে আসামে তোমরাও থাকো আমরাও থাকি, আমরা শান্তি থাকি এবং ইন্টিগ্রেশন হিসাবে আমরা থাকি, সেটা সবই চাইতেছে, কিন্তু মাঝে কয়েকটা মানুষ এই যে রাজনৈতিক মনোভাব হওয়ার জন্য দুটো গ্রুপের মধ্যে আসামি বাঙালির সমস্যাটা এই সেই থ্রিতেই যেটা হয়েছিল বা এইটি টুতে যেটা হয়েছিল, আমি মনে করি সেই ধরনের লাইনে আনার চেষ্টা করতেছে, কিন্তু আমি মনে করি যে আগের পরিবেশ এখন নেই, এখন মানুষ কিন্তু এটাকে দুইটা গ্রুপে আমি মনে করি এটা বুঝবে, এবং সেই আশা করি হিন্দু বাঙালি বা বাঙালি বা আসামি এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু কোনো কোনো জায়গাতে হওয়ার সম্ভাবনা থাকে, মিসকেন্টের সুযোগ নইব আর সেই সুযোগ হিসাবে হয়তো সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, এই বিধায়ক শিলাদিত্য প্রায় প্ররোচনামূলক বা বিদ্বেষমূলক কিছু মন্তব্য করে থাকেন মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্য হয়তো, বা মানুষকে বিভ্রান্ত করার জন্য, তার নিজস্ব একটা ফায়দা নেওয়ার জন্য। আজকের এই বন্ধের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিধায়ক শিলাদিত্য কয়েকটা মুসলমান মানুষের, মানে তকি পাঞ্জাবি পরা লুঙ্গি পরা কয়েকটা মানুষের একটা ভিডিও নিয়ে, একটা ছবি নিয়ে লিখেছেন যে আজকের এই অখিল গগৈয়ের ডাকা বন্ধে বাংলাদেশিরা এখানে এসে জিন্স প্যান্ট পরে আন্দোলন সামিল হয়েছে, তো এ ব্যাপারে আপনি কি বলতে পারেন? না, শিলাদিত্য ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না, আমি মনে করি না যে আমি কমেন্ট করার মতো ওনার একটা ইয়ে আছে, আমি কমেন্ট আমি করতে চাই না, এই ধরনের মানুষ পাগলে কি না বলে ছাগলে কি না খায়, ওদেরকে আমি ওই ধরনের মানুষের আমি কমেন্ট করতে চাই না শিলাদিত্যর ব্যাপারে, কারণ ওই ধরনের মানুষকে গভর্নমেন্ট ইটসেলফ গভর্নমেন্টে মানে আমি মনে করি ওদেরকে ইমিডিয়েটলি যদি ওদের কন্ট্রোল করা না হয় তাহলে কিন্তু আসামে বাঙালি এবং আসামের মধ্যে বা হিন্দু মুসলমানের মধ্যে একটা গাইড হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কোথেকে ঈদগাহ চক্র আমি মনে করি গভর্নমেন্টে এনাফ ল ইজ দেয়, আর যেহেতু অনলি বিজেপির বিধায়ক হিসাবে যদি উনি বলে তাহলে তো বিজেপি বোঝা যাবে বিজেপির এজেন্ডা একই, উনি যেটা বলে সেটা যদি বিজেপি কোনো অ্যাকশন না নয়, বিজেপি যদি কোনো তো কোনো কন্ট্রাডিকশন না করে তাহলে বোঝা যাবে এটা বিজেপির মতামত, ওদেরকে আমি মনে করি এটা তো বিজেপিটা কমিউনাল পার্টি সবাই জানে, ওদের শিলাজিত কথা আর বিজেপির কথাটা এই কমিউনাল লাইন যেটা তাদের ওয়ান এজেন্ডা হিন্দু মুসলমান পোলারাইজেশন, বুটের ফায়দা নেওয়া বুট নেওয়া, গতকাল এটা জানিস উনি করছে, উনি যে হজাইয়ের মানুষ উনার চেয়ে আগে যেগুলো মানুষের ওদেরকে উনি সন্দেহ করে, উনি বা কবে আসছে আমি জানি না, কবে উনার এখানে আসা হয়েছে না হয়েছে হয়তো আমি জানি না, কি হয়তো খবর নিলে হয়তো দেখা যাবে উনি হয়তো পরে আসতে পারে, এই ধরনের অনেকটা অভিযোগও এসেছে ইতিমধ্যে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া দেখেছি শিলাদিত্য নিজেই বাংলাদেশ থেকে এসেছেন, একাত্তরের পরে এসেছেন, গতিকে এগুলো মানুষের কথা বলে আমি মনে করি না যে ওদের খুব একটা কমেন্ট দেওয়ার যোগ্যতা আছে ওনাদের, আমি মনে করি না আমি এটা। আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে অত্যন্ত আশ্চর্যের বিষয়, এই ভারতবর্ষ যেখানে আইন দিয়ে চলছে, মানে ইন্ডিয়ান পেনাল কোডে বলুন বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বলুন, ইন্ডিয়ান পেনাল কোডে একাধিক ধারা রয়েছে, আপনি ধর্মের বিরুদ্ধে কোনো কথা বললে বা ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিলে বা ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে রায়টিংয়ের চেষ্টা করলে পুলিশ ক্যান টেক দ্য ল অন মোশন, বাট হোয়াই আসাম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। দুর্ভাগ্যটা হইল যে আজকে যেমন এনআরসির কেসটা সুপ্রিম কোর্টে চলতেছে, আমরা সবাই বলতেছি কোর্টে আমাদের আস্থা আছে, কিন্তু ফিল্ডে খারাপ থাকে, ফিল্ডে এক্সিকিউটিভ মানুষ থাকে, এক্সিকিউটিভ অফিসারগুলো থাকে, এই অফিসারগুলো কার এমপ্লয়ি, যে গভর্নমেন্ট আসে তারই এমপ্লয়ি হবে, তার কথা সে মানতে লাগবে, সেক্রেটারি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ঠিক সেইভাবে আজকে যে বক্তব্য শিলাদিত্য রাখে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন প্রকৃত যদি আইনের শাসন হইতো, আইনটাকে যদি রেসপেক্ট করা হইতো, তাহলে বাই দিস টাইম শিলাদিত্য সেই কাঠগড়ের মধ্যে হইতো, এখন জেলের মধ্যে হইতো শিলাদিত্য, কিন্তু যেহেতু উনি বিজেপির বিধায়ক, ওনার জন্য সেই পুলিশ হোক বা অন্যান্য যেগুলো হোক সেই জিনিসগুলোকে কোনো ধরনের ইনকোয়ারি করে না, অনেক কেস হয়েছে কোনোটা কেস তো কগনিজেন্স নেই বলে আমার মনে হয় না, অনারেবল
লার্নেড সিজিএম কোড, এডিশনাল সিজিএম করিমগঞ্জ, এটা কগনিজেন্স নিয়েছেন আন্ডার সেকশন 288 কিন্তু সবচেয়ে আশ্চর্য হচ্ছে কোর্ট থেকে পার্টি স্টেপ নিচ্ছে, স্টেপ নিয়ে নোটিশ পাঠাচ্ছে, বাই পোস্ট পাঠানো হচ্ছে, স্পিড পোস্টে পাঠানো হচ্ছে, কুরিয়ারে পাঠানো হচ্ছে, কোর্ট মারফত পাঠানো হচ্ছে, কিন্তু কোন ধরনের মানে সমানগুলো সার্ভ হচ্ছে কিনা কোর্ট কিছু জানতে পারে না। মানে আমরা সেটা রেমেডি আছে, সেটা রেমেডি সেই লেভেলে কোর্টকে জানাই দেয়, কোর্টে যেটা প্রসিজিওর আছে ডিম সার্ভিস বলা হয় একটাকে, যখন নোটিশ পাঠানো হয় যদি কেউ রেজিস্টার পোস্টে যায় নোটিশ এবং সে যদি না পায় উইদিন ওয়ান মান্থ যদি কোনো রেসপন্স যদি না আসে তাহলে এটাকে ডিম সার্ভিস বলা হয়। ডিম সার্ভিস করে এটাকে ফার্দার ইয়ে করতে পারত, কোর্টে বা লাস্ট হিয়ারিং এ কোর্ট একটা অর্ডার দিয়েছে যে প্রো ডিআইজি এবং এসপি কে দিয়ে, দিতে পারে অ্যাসেম্বলি যেহেতু উনি এমএলএ অ্যাসেম্বলি স্পিকারকে দিলে হইতো, দিলে হতো, সরি সেক্রেটারি স্পিকার না সেক্রেটারি তো অ্যাসেম্বলি যেটা আছে ওনার মারফত দিয়ে দেওয়া যেত, কোনো অসুবিধা ছিল না। ওটাই মনে করেন নোটিশ সার্ভ করা কোনো একজন এমএলএ কোনো প্রবলেম নাই, অ্যাসেম্বলির মধ্যে সেক্রেটারি কেয়ার অফে দিলে হতো, হয়ে যেত, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ এইচ আর এ চৌধুরী সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে এই বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।